গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, এখানে এখন আসর জমেছে। ম্যাডাম বসে আছে, সব চা পার্টি হচ্ছে এখানে। দেখো সাত সকালে কি ব্যাপার, কি হ্যাঁ এই করোনা হয়েছে, তাহলে এখানে কি করছিস তুই? তুই করোনা হয়ে যা, সবাইকে ছড়িয়ে বেড়াচ্ছিস করোনা। সত্যি বলছি, আমার কবে থেকে জ্বরই ছাড়ছে না, এখনো শরীর দুর্বল। তো আজকে চলে এসেছি একটা কোয়েশ্চেনের আনসার নিয়ে, মানে জানি না, মানে কি বল, মোস্ট পপুলার কোয়েশ্চেন হচ্ছে নেশন ওয়ান্টস টু নো, নেশন ওয়ান্টস টু নো এক্স্যাক্টলি, যে আমরা ব্যাঙ্গালোর কবে ফিরে যাব। আমরা কি ব্যাঙ্গালোর ফিরবো না? ফিরবো না আমরা ব্যাঙ্গালোর, না ফিরবো না, ফিরবো না, যাও ফিরবো না, ফিরবো না, ফিরবো না, এখানেই থাকবো। কি হয়েছে তাহলে? তো ব্যাপারটা যেটা হচ্ছে, হঠাৎ করে আজকে কেন এই কোয়েশ্চেনের আনসার, কোয়েশ্চেনটা হচ্ছে আজকে হঠাৎ করে, মানে তোমরা সবাই জানো ব্যাঙ্গালোরে আমাদের একটা ওন ফ্ল্যাট আছে, তো সেই ফ্ল্যাটটার ছবি দেখতে পেলাম, দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মানে সত্যি বলছি, আমি তো মানে একদম রেডি যাওয়ার জন্য, বাট এই বেটা যেতে চাইছে না অ্যাকচুয়ালি। আমাদের অ্যাপার্টমেন্টে তিনটে কোভিড কেস, যাবো সেটাই ওই জন্য। আর ব্যাঙ্গালোরে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যে কর্ণাটকা গভর্নমেন্ট এখন আবার লকডাউন ডাকতে চলেছে, মহারাষ্ট্র তো অলরেডি ডেকে ফেলেছে, নাগপুর অলরেডি। তো ব্যাঙ্গালোরে যেটা আমি লাস্ট আপডেট পেয়েছি, যে দু সপ্তাহ টাইম দিয়েছে, সেই দু সপ্তাহের মধ্যে যদি আন্ডার কন্ট্রোল না হয়, তাহলে মনে হয় আবার ওই সেই লকডাউন শুরু করে দেবে। তো ওই জন্য এখন আর যাওয়া হচ্ছে না, মানে এই অ্যাটলিস্ট আরো এক মাস মতন এখানেই আছি। তো সবার কোয়েশ্চেনের আনসার ক্লিয়ার হয়ে গেল, আমরা এখন আরো মোটামুটি এক মাস মতন আছি। তো সবাই মানে সেই ও যেমন বললো নেশন ওয়ান্স টু নে, আমরা কি ব্যাঙ্গালোর ফিরবো? ফিরতে তো হবেই, কজ ওখানে আমাদের নিজের বাড়ি আছে, আমার সাদের বাড়ি আছে, বলে না মেয়েদের কোনো বাড়ি হয় না, তো ওই রকম আর কি। তো আমার সাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, তো দুটোরই ফটো তোমরা আগে দেখে নাও। যে আমাদের বাড়ি আর আমাদের গাড়ির কি অবস্থা, বেহাল অবস্থা, যদিও নেবার্সরা খুবই ভালো। তো অলমোস্ট মোটামুটি আপডেট ওদের থেকে পাই, আর রিসেন্ট ফটো একটা ওদের থেকেই পেলাম, গাড়িরও একটা ফটো পেলাম অ্যান্ড বাড়িরও একটা ফটো পেলাম। গাড়ির ব্যাটারি অলরেডি মানে কি বলে ওটাকে, ডেড, গাড়ির ব্যাটারি ডেড। এবার মুশকিল, মানে মেন কনসার্নটা ছিল টায়ারগুলোকে নিয়ে, যে টায়ারগুলো কি অবস্থা। সেই জন্য একজনকে বললাম, মানে যে একবার টায়ারগুলো চেক করে আমাকে ছবিটা পাঠাতে, তো ছবিগুলো পাঠিয়েছে হিতেশ অধিকারী, আমাদের ছোটদা। তো দেখে একটু মানে স্বস্তির নিঃশ্বাস পেলাম, যে টায়ারগুলো মোটামুটি পার্টসগুলো ঠিকঠাকই আছে, শুধু ব্যাটারিটা গেছে, সেটাকে গিয়ে আবার কিভাবে কি সলিউশন হবে সেটা একটা দেখা যাক। আর চেঞ্জ করে ব্যাটারি, বাড়িতে তো জানি না, সত্যি জানি না কি হচ্ছে। মানে ঠাকুরগুলো, আমি যদি জানতাম এই কন্ডিশন হবে, আমি ডেফিনেটলি ঠাকুরগুলোকে ক্যারি করে নিয়ে আসতাম। তো ঠাকুরগুলো এতদিন ধরে ওখানে পড়ে আছে, আমি তো বলি বাড়িতে যাব যখন তখন দেখবো গিয়ে ঘাস উঠে গেছে, এরকমই একটা সিচুয়েশন। তো এখন মোটামুটি বোলপুরটাকে বেশ এনজয় করছি, কজ জিমটা জয়েন করেছি, আমার থাকার ইন্টারেস্টটা আরেকটু মানে কি বলবো বাড়লো, এই কারণে যে জিমটা খুব ভালো পেয়েছে, মানে সত্যি বলছি দারুণ, মানে এত সুন্দর ট্রেনিং গুলো অ্যান্ড ওরা পুরো প্রপারলি ধরে, এই যে এটার, হ্যাঁ ওরও খুব মন খারাপ। তো ডেফিনেটলি যেটা তোমাদের কোয়েশ্চেন, সবার কোয়েশ্চেন, যে ফিরবো তো ডেফিনেটলি, আমাদের বাড়ি গাড়ি ওর অফিস ওর স্কুল সবই ওখানে, তো ফিরতে তো ডেফিনেটলি হবে, যতদিন থাকা যায় আর কি, দেখা যাক। আর ফ্যামিলি থেকেও ছাড়তে চাইছে না, তার থেকেও বড় কনসার্ন যেটা, বাবাকে ডক্টর দেখাতে হবে ইমিডিয়েট, যত তাড়াতাড়ি পসিবল। আর বাবা এখন বলছে ব্যাঙ্গালোর ছাড়া আর কোথাও দেখাবে না, আমি হায়দ্রাবাদ এআইজির জন্য বলছিলাম, বাট দেখা যাক কি হয়। তো যত তাড়াতাড়ি এই কোভিডের কেসগুলো শর্ট আউট হয়, তত তাড়াতাড়ি আমরা ফিরে যাব উইথ বাবা। তো এই হলো আপডেট।
তোমাদের সবার কোশ্চেনের আনসার দিয়ে দিলাম, বুঝতে পারলে? চলো এখন যাই স্নানে। রান্না বান্না সেরে এখন আমরা একে দিয়ে ঘর মোছাচ্ছি। পরিষ্কার করে দিলাম তো সকাল থেকে, আজকে প্রচুর চাপ গেছে, মানে মিমলির এক্সাম ছিল, তারপরে আমার সমস্ত শিপিংগুলো বার করানো ছিল, সেগুলোকে এই জাস্ট নিয়ে গেল। আজকে আবার লাইভ আছে, সেটা প্রিপারেশন, সাথে সাথে মিমলির পড়াশুনো, পাগলের মতন অবস্থা আমার। তো আজকে লাইভটা ওই বাড়ি থেকে করবো, ওই বাড়িতে শাড়ির স্টক এসছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি আমার লাইভ দেখতে হয়, আমার নিকেতনী বুটিকের কালেকশন তোমাদেরকে দেখতে হয়, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, তাহলে আমার নতুন ওপেন করা নিকেতনী বুটিক চ্যানেলটাতে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড বেল বাটন প্রেস করে রাখতে হবে, কজ এখন রিপিটেডলি আমি লাইভ আসতে চলেছি নতুন নতুন ইউনিক ইউনিক কালেকশনস নিয়ে। আর ওইদিকে ছানাগুলো এখন মাতন করছে, মিমলিকে স্নান করে দিলাম মাঝে একবার। তোমরা কি করছো? কারাটা কি হয়েছে? হাতে দেখা ইনজেকশন, লোহার নয় স্টিলের ইনজেকশন, কারাটা কারাটা নয় কারাটা ক্যারেটা কারাটা। এই যে ছোট ননদিনি কি নিয়ে এসছে আমাদের জন্য, স্প্রাইট খাও। থ্যাংক ইউ। এখন ওই বাড়ি আছি লাইভের জন্য, আজকে লাইভটা ওখান থেকেই করবো, ওই জন্য ওই বাড়িতে আছি। ঘড়িতে বাজছে তিনটে। এইখানে এখন চলছে চারটা, কাকিমা মা আর আমি হয়ে গেছে লাইভ। এইগুলো এখন রেডি হয়ে বসে আছে, যাবে হচ্ছে ইউএসএ। আর আমি আর মা আর কাকিমা এখন চারটা দিচ্ছি। মিঠু বউ মিঠু বাগ দিয়ে আজকে নেই, মিঠু বউ হ্যাঁ চায়ের রাশে আজকে মিঠু বউ দি নেই, আজকে মনা ভূমি চা বানিয়ে খাইছে আমাদেরকে। তো মিঠু বৌদি গেছে কি একটা কাজ কার্ড করতে নেই কি করতে, তো এখনো সে আসেনি। যাই হোক, আমরা এখন চা খেয়ে নিলাম, এবার আমি যাব মানে মানে কেটে পড়বো শ্বশুর বাড়ি। শ্বশুর তো নাই, শাশুড়ির বাড়ি। এইখানে কাণ্ড হয়েছে আজকে, আজকে থেকে আমাদের বসন্ত উৎসব লেগে গেছে। বাবা হলুদ, মিঠু বৌদি হলুদ, আবার পূর্ণিমাদিও হলুদ। খাবার দাও, খাবার দাও। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, এতটা ছোলা আমি খাবো না এতটা। হয়ে গেল গল্প শেষ, হয়ে গেল এখানে পাড়া, প্রচুর কাজ করলাম কিন্তু। হ্যাঁ, কেউ আবার বলো না বাপের বাড়ি এসে ঘুরতে এসেছি, অনেক দেখো থলে থালা নিয়ে প্রচুর কাজ করতে এসেছি, কিন্তু শিপিং করলাম, লাইভ করলাম, প্রচুর টাকা কামিয়ে এখন বাড়ি যাচ্ছি, প্রচুর থলে থলে ভর্তি। এই তো বড় কাস্টমার আমার, এই যে এই যে খুব ভালো মানুষ, সব নিয়ে নিয়েছে, একাই দায়িত্ব নিয়ে সব খালি করে দিয়েছে। এই যে চলে এসেছিল ভর্তি খালি পুরো। দেখো তাকে বলো, আমি কিন্তু বলে বলে প্রশংসা করাই না, ওরা নিজে থেকেই আমার প্রশংসাটা করে। বলো মিঠু বউ দেওয়া বুঝে বোর বোঝো কি জানা না এলো। চলো আমি চললাম আমার একদম, আমার থলেতে ফোন ভেজেই যাচ্ছে, ভেজেই যাচ্ছে। কি গো, আরেকটা নিচ থেকে ফোন করেই যাচ্ছে, করেই যাচ্ছে। হ্যাঁ কি বলছো গো, কি বলছো গো, আমি জুতো পরতে পরতে শুনতে পেলাম, কি বলছো? এই যে ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:20, এখনো এনাদের পড়াশুনো শেষ হয়নি। মুখটা দেখ, পাগল মুখটা দেখো।
আর এই দুষ্টুটার মুখটা দেখ কি কি ছবি তুলতে পারো না যখন কাজগুলো করো মোবাইল কিনে দিতে হবে না একটা আইফোন ওরে বাবা আইফোনই কিনে দিতে হয় না হলে ছবি তুললে পাঠানো দেবে না এনি কমেন্টস নো তোকে বলতে পেরেছি কাল এই যে ম্যাডাম কে এই সবের জন্যই তো এত কাচ্ছি আইফোন কিনে দেবে এই বয়সে যদি আইফোন ডিমান্ড করে তাহলে যখন আইফোন নেবার বয়স হবে তখন না জানি কি না কি ডিমান্ড করবে তো আজকে আমরা জয়েন করে চলে এলাম জিম কালকে সকাল থেকে উইল বি রানিং রানিং এন্ড রানিং আই ডোন্ট নো যদি বাট সরি আজকে আমাকে আর দেখাতে পাচ্ছি না বিকজ আমি একদম নাইট শুটে চলে এসেছি বাবা তুমি সারা দিনই নাইট শুটেই থাকো বলতে হয় আমাকে একটু ডে শুটে এসো একটু ভিডিও করব আমি একটা গেম শিখেছি এই 10টার সময় বাড়ি ঢুকলো 8:30 থেকে ব্যাঙ্গালোরে ছিল 8টা এখানে এসে হলো 8:30 থেকে 9টা থেকে 9:30 থেকে 10টা কাল থেকে যদি 10টা করে ওই যেখানে ক্যারাম খেলে সেখানেই থাকবে আর যারা খেলছো খেলো তারা যদি দেখছো তাদেরকেও বলে দিলাম এক কাপ চাল বেশি নিতে বলবে শোনো আজকে আমি একটা গেম শিখি না কি জানো একটা বলতে হ্যাঁ তুই এটা বার কর আমার মুখে দেখতে পাচ্ছি না দাঁড়া পরশুদিন দেখবে যে 11টার সময় ফিরছে ওইখানেই থাকবে বলেছি তো এক কাপ চাল বেশি নেবে যে সন্ধ্যা তোমার বাড়িতে বলে দিও বৌদিকে যে দাদা আছো বৌদিকে বলে দিও এক কাপ চাল বেশি নিতে আমার আমি বাড়িতে প্রচুর জায়গা আছে প্রচুর ঠিক আছে আমি একটু দেখতে চাই সেই জায়গাগুলো সন্ধান আমি একটু দেখতে চাই সুদীপ আছে সুমন্দা আছে জানতে চাই না আমি একটু দেখতে চাই কোন কোন জায়গা দেখেই দেব কালকে কত দিনের জন্য আছে এস্টিমেশনটা শোনা আমি আজকে একটা গেম শিখেছি তুই কি এটা করেছিস দেখি দাঁড়া আগে কই গেল ওই কাশি রাখি মুখটাই তো পাচ্ছি না পাবি না তো পড়াশোনায় মন আছে আমি হয়ে যাবো পাগল পাগলে কিনা বলে আই পড়েছে আমি এখানে খুঁজছি আর তুই কার গেমটি করছিস এটা কিন্তু একদম ব্লকে যাবে ডাই করে পড়লো এটা কিন্তু যেতেই হবে এখানে কিন্তু নো কাটিং দেখি দাও নো কাটিং এটা কিন্তু যাবে যাবে কি না ওকে চলো তাহলে গুড নাইট চলো আজকে মতন টাটা ক্লান্ত ভরো একটা দিন গেল তো কালকে আবার লাইভ আসতে চলেছি বুঝতে পারছি না তোমরা ভিউ কমে গেছে ভিডিওতে কি কারণ বুঝতে পারছি না তোমরা একটু একটু করে শেয়ার করো ভিডিওগুলোকে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো কেন কি প্রচুর পরিশ্রমে করছি প্রচুর পরিশ্রম থাকে সো প্লিজ যদি কিছু ভালো না লাগে সেটাও তোমরা কমেন্টে জানাও কোন কোন জিনিসগুলো ভালো লাগছে না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে যেন বেশি 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 ভিউ হয় আর আমাদের আরও 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 মজাদার মজাদার কন্টেন্ট নিয়ে আসতে পারি আর খুব শিগগিরই 35K তে আমরা পৌঁছতে চলেছি যার জন্য থ্যাংকস টু অল অফ ইউ অ্যান্ড 35K তে আবার একটা সেলিব্রেশন হবে তো সেটা কি সেলিব্রেশন হবে কি হবে সমস্তটাই সাসপেন্স হোক 35K তোমরাও গেস করতে থাকো কি সেলিব্রেশন হতে চলেছে আবার তো তোমরাও গেস করো আর কমেন্ট করে জানাও গে সঠিক গেস করতে পারবে তার নামটা আমরা আবার ব্লগে নেব সো 35K ফটাফট ফটাফট হয়ে যাক আর আমরা তাড়াতাড়ি করে সেলিব্রেশনটা করি তো চলো আজকের মতন এইখানেই টাটা অ্যাজ উই অলওয়েজ সে comment share and subscribe subscribe